টোনা তার সদ্য বিয়ে করায় নতুন বউ নিয়ে অর্জুন গাছের নিচ দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই কেন জানি নতুন বউ থমকে দাঁড়ায়। কি গো, তুমি অমন করে থমকে দাঁড়ালে কেন? তাড়াতাড়ি চলো, রাজি হয়ে এলো। কি হলো, তুমি কোনো কথাও কেন বলছো না? টুনি যেন মূর্তির মতো হয়ে দাঁড়ায়, তার হাত পা কিছুই যেন নড়াচড়া করে না। ঠিক তখনই দমকা হাওয়া বইতে থাকে, টোনার শরীর যেন ভয়ে হিম শীতল হয়ে আসতে থাকে। টুনি, তুমি আর দেরি করো না তো, চলো। এই টুনি, চলো। টোনা টুনির মুখের কথা শুনে টুনিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এই টুনি, তুমি এত ঘুমালে আমি কাজে যাব কখন বলো তো? ওঠো আর আমার জন্য রান্না করো। টুনি লাল বর্ণের চোখ নিয়ে রেগে রান্নাঘরে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ঢাকনা দেওয়া এক প্লেটে খাবার এনে টোনার সামনে দাঁড়ায়। এত সুন্দর করে ঢাকনা দেওয়া খাবার এনেছো, মনে হয় খাবারগুলো অনেক সুস্বাদু হবে। এই বলে টোনা চেয়ে না খাবারের ঢাকনা তুলে অমনি সে অবাক হয়ে ভয় পেয়ে যায়। এই টুনি, তুমি এসব কি খাবার এনেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? রক্ত মেশানো খাবার এনেছো কেন? আমার মাথা খারাপ কেন হবে বলো তো? এই সবই তো অনেক সুস্বাদু খাবার, নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, ঠান্ডা তো হয়েই যাচ্ছে। তোমার মাথা আসলেই খারাপ হয়ে গিয়েছে, তার উপর আবার তুমি এমন গম্ভীর হয়ে কথা কেন বলছো বলো তো? আমার ইচ্ছে হয়েছে তাই, এখন তুমি আগে এই খাবারগুলো খেয়ে নাও। নিকুচি করেছে তোমার এসব খাবারের। এই বলে টোনা খাবারের প্লেট নিয়ে খাবারগুলো সব মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, আর টুনি বিরক্ত হয়ে সেখানে বসে বসে খাবারগুলো সব খেতে থাকে। আর রক্ত মেশানো খাবার খেতে দেখে টুনা ভয়ে কাঁপতে শুরু করে। এ, আমি কাকে দেখতে পাচ্ছি? আমার টুনি তো কিছুতেই রক্ত খেতে পারে না। মা, মা, তুমি কোথায় চলে গেলে? মা, তাড়াতাড়ি এসো আর দেখো কি চলছে এখানে। কি রে বাবা, অমন করে চিৎকার কেন করছিস বলতো? চিৎকার করব না তো, কি হাসব? দেখো টুনি কেমন করে রক্ত খাচ্ছে। বৌমা তো সাধারণ খাবারই খাচ্ছে, ওখানে তুই রক্ত কোথায় পেলি বলতো? মা, আমি সত্যি কথাই বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে রক্ত মেশানো খাবার খেতে। আসলেই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে, আজ অফিস থেকে ফেরার পথে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবি বুঝেছিস? সবে মাত্র বৌমাটাকে বাড়িতে আনা হলো, আর এখনই তুই তার নামে বদনাম রটানো শুরু করেছিস। মায়ের কথা শুনে তোরা মনে মনে ভাবতে থাকে, হয়তো মায়ের কথাই ঠিক, আমি তো কালই নতুন বউ বাড়িতে নিয়ে এলাম, হয়তো আমি ভুল দেখেছি। আচ্ছা ঠিক আছে মা, আমি অফিসে যাচ্ছি, তুমি টুনিকে দেখে রেখো কেমন? আচ্ছা ঠিক আছে, আর বেশি রাত করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। বৌমা, তুমি তো এখনো নতুন বউ, তাই দু একদিন তোমাকে কোনো কাছে একদম হাত লাগাতে হবে না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি সব কাজ সেরে তোমার জন্য খাবার নিয়ে আসছি। টুনি কোনো কথা না বলে চুপ করে থাকে। এদিকে মিনু মনের খুশিতে রান্নাঘরে যায়, আর সেখানে গিয়ে মিনুর মাথা পুরো ঘুরতে থাকে। এসব আমি কি দেখতে পাচ্ছি, সব জিনিস এমন হাওয়াতে কেন ভাসছে? উড়ি বাবারি, উড়ি মারি, বাজাও! মিনু অস্থির হয়ে চিৎকার করতে থাকে। বৌমা, তুমি আমাকে সাহায্য করো বৌমা, হেসো না বৌমা, হেসো না, দয়া করে আমাকে সাহায্য করো, আমি যে আর সহ্য করতে পারছি না বৌমা। টুনি তার শাশুড়ি মাকে কোনো রকম সাহায্য না করেই হাসতে থাকে। এদিকে মিনু চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যেতে থাকে। ঠিক তখনই সেটি দিয়ে যাচ্ছিল এক ভৈরবী মা, মিনুর চিৎকার শুনে সে ভিতরে চলে আসে। শয়তান পেতনি, তুই এখানেও চলে এসেছিস? ভৈরবী, তুই এখান থেকে চলে যা, আমাকে আমার প্রতিশোধ নিতে দে। কি এমন প্রতিশোধ নিবি তুই যার জন্য তুই এখানে এসেছিস? তোরা সবাই কি আমাকে ভুলে গিয়েছিস? আমার কথা কি তোদের একটুও মনে নেই?
তুমি তো এবারে নতুন বউ, কালই এসেছো এখানে, তোমাকে তো আমরা ঠিকভাবে চিনলামই না, সেখানে ভুলে যাওয়ার কথা কোথা থেকে আসলো? আমি নতুন বউ নই, আমি হলাম টোনার প্রথম বউ মুন্নি, দীর্ঘদিন ধরে সংসার করে খাবো মুন্নি। মুন্নির নাম শুনে সবাই চমকে ওঠে আর বলে, মুন্নি তো মারা গেছে, তাহলে এসে আবার কি করে ফিরে এলো? আমি মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। আর কে মেরেছে তোমরা কি তা জানো? আমার স্বামী আর শাশুড়ি। আর কিভাবে মেরেছে সেটাও কি তোমরা জানো? না না, আমরা তো জানি না কিভাবে মেরেছে। শোনো তবে, কিভাবে মেরেছে, আমি বিয়ের পর অনেক দিন সংসার করেছি, দিনগুলো বেশ ভালো ছিল, আর আমার একমাত্র বন্ধু ছিল জঙ্গলের সেই অর্জুন গাছ। কিন্তু একদিন বাবা টোনা, বৌমা তো বাপের বাড়ি থেকে ঢ্যাং ঢ্যাং করে খালি হাতেই চলে এসেছে, এখন যে তোর ব্যবসার কাজের জন্য টাকার প্রয়োজন হচ্ছে, তুই যা বৌমাকে বল তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতে। কিন্তু মা, ওর তো বাবা মা কেউ নেই, আছে এক দাদা, ওর দাদা কি আদৌ ওকে কিছু টাকা দিবে? কেন দিবে না, বিয়ের সময় তো ওর বাবা কত বড় মুখ করে বলেছিল মেয়েকে জমি দিবে, সোনা দিবে, টাকা দিবে, দিয়েছে তো কাঁচকলা, এখন তার দাদা এসব দিতে বাধ্য। তুই যা, কি বৌমাকে বল। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি এক্ষুনি গিয়ে বলছি। এরপর টোনা আমার কাছে আসে। মুন্নি যাও, আজই গিয়ে তোমার দাদার কাছ থেকে টাকা নিয়ে এসো, আমার ব্যবসার কাজের জন্য অনেক টাকা লাগবে। তুমি তো জানো আমার দাদা আমার কোনো ভরণ পোষণের দায়িত্ব নেয় না, সেখানে আমি আমার দাদার কাছে টাকা চাইবো কোন মুখে বলো? শোনো, তোমার আত্মশত বাহানা শোনার মতো সময় আমার কাছে নেই, তাই যা বললাম আগামী তিন দিনের মধ্যেই যেন সেটা করা হয়। তুমি আমাকে যত চাই বলো না কেন, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। আমার কথা শুনে টোনা ভীষণ রেগে যায় আর আমাকে মারতে শুরু করে। খুব বড় বড় কথা হয়েছে তাই না, আজ তোর কথাই আমি শেষ করবো। এসব বলতে থাকে আর আমাকে মারতেই থাকে, মার সহ্য করতে না পেরে আমি আমার শাশুড়ি মাকে ডাকি, তারপর উনি আসেন আর উনি বলেন, মার বাবা আর জোরে মার, আচ্ছা করে মার, মেরে একেবারে আত্মরা করে ফেল, তখন দেখবি বোনকে বাঁচানোর জন্য তার দাদা নিশ্চয়ই ছুটে আসবে। ঠিক বলেছ মা, কান টানলে মাথা ঠিক আসবে। তোমার দোহাই লাগে টোনা, আমাকে আর মেরো না, আমি যে এত মার একদম সহ্য করতে পারবো না। সেদিন টোনা আমার কোনো কথাই শোনে না, আমাকে মারতেই থাকে, মারতে মারতে আত্মরা করে ফেলে রেখে চলে যায়, আর আমি চলে যাই আমার বন্ধু অর্জুন গাছের কাছে। বন্ধু তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমি অর্জুন গাছকে সব কথা খুলে বলি আর আমার কথা শুনে অর্জুন গাছ বলে, কেঁদো না বন্ধু, তারা খুব নিষ্ঠুর, আর তাদের এমন নিষ্ঠুরতার শাস্তি তারা একদিন ঠিক পাবে, তুমি বরং আমার কাছেই বসে থাকো। অর্জুন গাছের কথা মতো আমি সেখানেই বসে থাকি, আর এদিকে টোনা বাড়ি আসে। বাবা টোনা, বৌমা তো বাড়িতে নেই, এ আবার আমাদের নামে নালিশ করার জন্য থানায় গেল না তো, যদি যাই তাহলে কিন্তু আমাদের শাস্তি হবে। না মা, ও আর সেই সুযোগটা পাবে না, রাত হয়েছে, আমার মনে হয় ও অর্জুন গাছের কাছে গিয়েছে। চল তো তাহলে। এরপর দুজনে মিলে আমার কাছে আসে আর কোনো কথা না বলে আমাকে মেরে অর্জুন গাছের তলায় পুঁতে দেয়। এত নিষ্ঠুর আর জঘন্যতম কাজ করেছো তোমরা, ছি 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 ছি। এমন সময় টোনা চলে আসে আর মুন্নি ডাইনি রূপে ফিরে আসে, টোনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে মেরে ফেলে আর তারপর মিনুকে মেরে ফেলে। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন আমি আসি। এই বলে মুন্নির আত্মা অদৃশ্য হয়ে যায় আর সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
উহ বাবা, আমার গিন্নিটাও যা হয়েছে না, সারা দিন শুধু এটা চাই তো ওটা চাই, গিন্নির চাওয়ার যেন আর শেষ নেই। আমার হয়েছে যত জ্বালা, গিন্নিকে এটা ওটা কিনে দিতে না পারলে ঝগড়ার তো শেষ নেই। এসব বলে বান্টি কবুতর রাগ দেখিয়ে নদীর ধারে বসে থাকে আর রাগে কটমট করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। না, রাগ করে বসে থাকা কোনো সাধারণ সমাধান নয়। আমি আজ এই নদীতে মাছ ধরে বিক্রি করব আর গিন্নির জন্য অনেকগুলো গহনা কিনে নিয়ে যাব। তারপর দেখি গিন্নি কি করে আমার সাথে ঝগড়া করে। এরপর বান্টি পাশে থাকা নৌকায় করে জাগিয়ে নদীর মাঝে যায় আর মাছ ধরতে থাকে। এমন সময় নদীর থেকে একটা রাক্ষসী মাছ এসে গপ করে ওকে ধরে ফেলে আর বান্টিকে নিয়ে নদীর মাঝে চলে যায়। এরপর আর ওদের দুজনকে কোথাও দেখা যায়নি। না, আমি মনে হয় আজ বান্টির সাথে একটু বেশি ঝগড়া করে ফেলেছি। না জানি ও এখন কোথায় রাগ করে বসে আছে, আমি বরং ওকে খুঁজতে বের হই। এরপর সুখী পায়রা পুরো জঙ্গলে বান্টিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। এতে সুখী অনেক কাঁদতে থাকে। পুরো জঙ্গলে তো বান্টিকে খুঁজলাম কিন্তু ওকে কোথাও পেলাম না। আমার মনে হয় বান্টির সাথে ঝগড়া করাতে ও রাগ করে কোথাও চলে গেছে। তুমি ফিরে এসো বান্টি, ফিরে এসো, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না। এভাবেই সুখে বান্টির জন্য কান্না করতে থাকে কিন্তু বান্টি আর ফিরেই আসে না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন কালু আর মিঠু তোতা বসে গল্প করছিল। আমার মনে হয় ওই নদীতে কোনো দানব আছে বা ডাইনি আছে, যে পাখিদের খেয়ে ফেলে ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। দাদা কালু দাদা, আমি আবার ওসব ডাইনি টাইনিকে বিশ্বাস করি না। ওসব ডাইনি টাইনি বলতে কিচ্ছু হয় না জানো। আমার মনে হয় পাখিরা সাঁতার পারে না, তাই মাছ নদীতে ডুবে গেছে। তুমি বিশ্বাস করছো না তো ভালো কথা। আমি বাবা আবার এসব ভূত পেতে খুবই ভয় করি। আমি আর যাব না ওই নদীতে, তুমি গেলে যাও। হ্যাঁ, সে তুমি না গেলে না যাও, কিন্তু আমি যাব। বাজারে এখন অনেক মাছের দাম হবে, কারণ জেলেরা তো মাছ ধরছেই না, তাই না? আমি আজ অনেক টাকার মাছ বিক্রি করব, তুমি বরং বসে বসে দেখো। এরপর মিঠু তোতা সেখান থেকে চলে যায় আর কালু কাকু ভয় করে বাড়ি চলে যায়। পাখিরা যে কেন এত ভীতু বুঝি না। আজ আমি এত এত মাছ ধরবো যে সবাই হিংসে মরে যাবে আর আফসোস করবে। আর ওই নদীর মাঝে কি আছে তাও আমি আজ দেখবো। এরপর মিঠু তোতা ধীরে ধীরে নদীর মাঝে এগোতে থাকে। এমন সময় হঠাৎ করে সেই রাক্ষসী মাছ সামনে চলে আসে। কিরে, তুই বুঝি আমার শিকার হতে চলে এলি? আর তোকেও ধরে নিয়ে যাব আমি, চল আমার সাথে। একি রাক্ষসী মাছ, তাহলে এতদিন তুমি সবাইকে ধরে নিয়ে যেতে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, দয়া করো। আর আমি কোনো দিনও তোমার কাছে আসবো না, আমাকে যেতে দাও। না, যে একবার আমার কাছে আসে তাকে আমি আর ফিরে যেতে দেই না। আমি যে মহা শক্তিশালী হব, তোদের বলি দিয়ে আরো শক্তিশালী হব। এরপর রাক্ষসী মাছ তোতাকে নিয়ে জলের নিচে চলে যায় আর তোতাকে খুঁজে না পেয়ে সবার আর বুঝতে বাকি থাকে না যে তোতাও অদৃশ্য হয়ে গেছে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মা, ও মা, আজ কতদিন হলো তুমি আমাকে মাছ দিয়ে ভাত খেতে দাও না, আমি আজ মাছ ছাড়া ভাত খাবই না। মাছ আমি কি করে দেব বল মা তোকে, বাজারে যে কোনো মাছ নেই। কেন জানি আর বাজারে কেউ মাছ তোলে না, তাহলে তুই বল কি করে তুই মাছ খাবি? না না না, আমি কোনো কথাই শুনতে চাই না, মাছ চেয়েছে মানে মাছ দিতেই হবে। আচ্ছা আচ্ছা, আর জেদ করিস না তবে, আমি বাজারে গিয়ে দেখছি কোনো মাছ পাই কিনা। এরপর টুনি বাজারে যায় আর গিয়ে দেখে কোনো মাছ নেই।
এরপর টুনি হতাশ হয়ে বাড়ি চলে আসে। আর টুনির হাতে মাছ না দেখে টুনটুন জোরে জোরে কাঁদতে থাকে। এ যেদি মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, যেটা মুখ দিয়ে একবার বের করিস সেটা করেই ছাড়িস, তাই না? দাঁড়া, আমি আজকেই তোকে নিয়ে যাব মাছ ধরতে। এরপর টুনি রাগ করে জাল নিয়ে নদীর পাড়ে যায়। আর গিয়ে দেখে যে একটা জলপরী নদীর ধারে কান্না করছে। এ কি জলপরী, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, আমাদের জলের তলায় একটা রাক্ষসী মাছ আছে। ওই রাক্ষসী মাছ আমাদের সবার উপর অনেক তাণ্ডব চালাচ্ছে, অত্যাচার করছে আমাদের। আমরা একটুও শান্তিতে থাকতে পারছি না। সে কি কথা, রাক্ষসী মাছ এভাবে অন্যায় করছে কেন? তোমরা কি কিছু বুঝতে পারছো না? না, কারণ ওই রাক্ষসী মাছ অনেক শক্তিশালী, তাই আমাদের চুপ করে সব সহ্য করতে হচ্ছে। ও আমাদের সবাইকে জলের তলায় হত্যা করবে। আর জানো, ও রাস্তায় অনেকগুলো পাখি বন্দি হয়ে আছে, ওদের হত্যা করে অনেক শক্তিশালী হবে। কি বলছো কি তুমি, ওই রাক্ষসী মাছের রাস্তায় পাখি বন্দি হয়ে গেছে মানে? আমাদের জঙ্গল থেকে তো জেলেরা অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে এমন নয় তো ওই রাক্ষসী মাছ শক্তি বৃদ্ধির জন্য ওদের বন্দি করে রেখেছে? হতে পারে, কারণ ওই রাক্ষসী মাছ ওর শক্তি বৃদ্ধির জন্য সব করতে পারে। আর ওই পাখিদের পূর্ণিমার রাতে ওই রাক্ষসী মাছ বলি দিবে। তাহলে তো আমাদেরকে ওই পূর্ণিমার রাতের আগে কিছু একটা করতে হবে, নয়তো যে ওই রাক্ষসী সব শেষ করে দিবে। তুমি বলে দাও জলপরি, কি করে ওই রাক্ষসী মাছকে হত্যা করা যাবে? একটা উপায় আছে, আর সেটা হলো কচু গাছের তিন রঙের গোলাপ। তুমি যদি ওই কচু গাছে তিন রঙের গোলাপ আনতে পারো আর তিনটি গোলাপ রাক্ষসী মাছের শরীরে ছিটিয়ে দিতে পারো, তাহলেই রাক্ষসী মরে যাবে। কিন্তু কি করে আমি ওই তিন রঙের গোলাপ আনবো? কোথায় আছে ওই তিন রঙের গোলাপ? বরফের গুহায়। বরফের গুহায় আছে একটা কচু গাছ, আর ওই কচু গাছে আছে তিন রঙের গোলাপ। এখান থেকে উত্তরে তুমি একটা সাধারণ গুহা দেখতে পারবে, ওর মাঝে ঢুকে তুমি আরেকটা গুহা দেখতে পারবে, ওটি বরফে আচ্ছন্ন থাকবে। জলপরি, তবে আমি চললাম। এরপর টুনি টুনটুনকে সবটা বলে আর বরফের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে টুনি উত্তরের দিকে যায় আর একটি গুহা দেখতে পায়। সেই গুহায় ঢুকে আরেকটি গুহা দেখতে পায় সে। গুহাটি বরফে আচ্ছন্ন ছিল। এই তো, তাহলে এটাই শেষ গুহা। এবার আমাকে কচু গাছের তিন গোলাপ খুঁজতে হবে। এরপর টুনি এদিক ওদিকে তাকায় আর কচু গাছের তিন গোলাপ দেখতে পায়। আর টুনি কচু গাছের গোলাপ তিনটি নিয়ে চলে আসে আর জলপরীর কাছে যায়। জলপরী, এই যে কচু গাছের তিন রঙের গোলাপ আমি আনতে পেরেছি। এবার তুমি ওই বন্দি করা পাখিদের কাছে যাও, আর আমি নদীর মাঝে যাই। রাক্ষসী মাছ নিশ্চয়ই আমাকে ধরতে আসবে। এরপর টুনি নদীর মাঝে যায়, আর এমন সময় রাক্ষসী মাছ নদীর কাছে আসে। হ্যাঁ হ্যাঁ পাখি, এবার দেখ তোকে আমি কোথায় নিয়ে যাই। তার আগে দেখ তোর আমি কি হাল করি, তোর সর্বনাশ করতে এসেছি আমি। এরপর টুনি তিন রঙের গোলাপ রাক্ষসী মাছের গায়ে ছিটিয়ে দেয় আর রাক্ষসী মাছ চিৎকার করতে করতে ভস্ম হয়ে যায়। অন্যদিকে জলপরী পাখিদের মুক্ত করে নিয়ে আসে। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমরা সবাই ওই রাক্ষসী মাছের থেকে মুক্তি পেলাম। হ্যাঁ রে টুনি, আর আমরা জেলেরা মুক্তি পেলাম, তোকে অনেক ধন্যবাদ রে। এরপর সবাই জঙ্গলে চলে আসে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মিনু তার ছেলে টোনার স্ত্রী টুনিকে বরণ করতে করতে বলতে থাকে, বৌমা টুনি, আজ থেকে এটা তোমার নিজের বাড়ি মা। এখন থেকে ধীরে ধীরে নিজের মতো করে
তুমি এই সংসারটাকে গুছিয়ে নিও। এবার এসো, ভেতরে এসো মা। আর টোনা বাবা, তুই বৌমাকে ঘরে নিয়ে যা, আমি তোদের জন্য রান্না চাপাতে যাচ্ছি। মিনু ওখান থেকে চলে যায় আর টোনা টুনিকে নিয়ে ঘরে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার ঘরে বসে একা একাই বলতে থাকে, উফ বাবা, পেটের ভিতরে কেমন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আজ কতদিন হলো পেট ভরে খাই না। আগে যদি জানতাম যে শ্বশুর বাড়িতে এসে কম খেতে হবে, তাহলে কখনো বিয়ে করতাম না। শাশুড়ি মা এখন বাড়িতে নেই, এই সুযোগে দেখি তো রান্নাঘরে কি আছে। টুনি রান্নাঘরে চলে যায়, তার দেখতে পায় চুলোর উপরে কড়াই ভর্তি মাংস রান্না করা। মাংস দেখে টুনি তার লোভ সামলাতে পারে না। ওরে বাবা, কত মাংস, দেখতে কত সুন্দর হয়েছে, না জানি খেতে আরো কত সুস্বাদু লাগবে। শাশুড়ি মা তো জানেই না তার বৌমা কত পেটু, উফ, আমার তো আর তরি সইছে না। এরপর টুনি কড়াইটা নিয়ে ঘরের পেছনে চলে যায়, যাতে তার শাশুড়ি তাকে দেখতে না পায়। ঘরের পেছনে বসে বসে টুনি মাংসগুলো কপ কপ করে গিলতে থাকে। এমন সময় ওখানে একটা কুকুর আসে। টুনি কুকুরকে দেখে বলে, কি রে কুকুর, তুইও কি আমার মতো পেটুক নাকি, যে মাংসের গন্ধে ঘরের পিছন অব্দি চলে এসেছিস। তবে বেশ, একটু অপেক্ষা কর, আমার খাওয়া শেষ হলে আমি তোকে হাড়গুলো দিব, কেমন। আমিও তো একটা পেটুক, তাই তোর দুঃখটা বুঝতে পারি রে। টুনি মাংসগুলো খেয়ে কুকুরকে হাড়গুলো দেয়, আর খালি কড়াইটা নিয়ে এসে যে না রান্নাঘরে রাখে। তখনই বাহিরে থেকে মিনুর ডাক শুনতে পায়। বৌমা বৌমা, রান্নাঘরের দরজা এমন খোলা কেন মা? মিনু এসব বলতে বলতে রান্নাঘরে চলে আসে, আর টুনিকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে। আর কড়াইয়ের দিকে তাকিয়ে মিনু বলতে থাকে, কি ব্যাপার বৌমা, এখানকার মাংসগুলো কোথায় গেল, আর তুমি এখানে কি করছো বলো তো। কি আর বলবো মা, আমি থালা বাসনের শব্দ শুনে ঘর থেকে এসে দেখি একটা কুকুর সবগুলো মাংস খেয়ে চলে গেল। বিশ্বাস করুন, আমি একটা মাংসও খাইনি। বিশ্বাস না হলে ঘরের পিছনে গিয়ে দেখুন, কুকুরটা এখনো হাড়গুলো খাচ্ছে। বৌমা থামো থামো মা, এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে, আর তুমি খেয়েছো এটা আমি কখন বললাম বলো তো। মিনুর কথা শুনে টুনি মনে মনে বলে, টুনি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, নইলে তুই যে পেটু সেটা তোর শাশুড়ি মা এক্ষুনি জানতে পারবে। মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাই মা। টুনি ওখান থেকে চলে যায়। আর মিনু টুনির চলে যাওয়া দেখে মনে মনে ভাবে, কুকুর নাকি মাংস খেয়েছে ঘরে, তাহলে হার ঘরের পিছনে কি করে গেল। তবে কি বৌমা, না না, এ আমি কি ভাবছি, বৌমা এত মাংস একা খেতে পারবে না, যাই আবার রান্না চাপাই। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনি সকলের চোখে ফাঁকি দিয়ে এভাবে প্রতিদিন খাবার চুরি করে খায়। একদিন টুনি তার ঘরে বসে বলতে থাকে, এভাবে রোজ রোজ ঘরের খাবার চুরি করে খেলে শাশুড়ি মা অনেক সন্দেহ করবে, আর যদি আমার পেটুকগিরির কথা জানতে পারে, তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করেই দিবে। কিন্তু চুরি না করলে কি খাবো। এমন সময় টুনি নাকি কণিকার বাড়ি থেকে ভেসে আসে পাটিসাপটা পিঠার মিষ্টি গন্ধ। টুনি পিঠার গন্ধ পেয়ে বলে, পেয়েছি বুদ্ধি, এখন থেকে আমি অন্যের বাড়ির খাবারও চুরি করে খাবো, তাহলে আর কেউ জানতেই পারবে না যে আমি পেটুক বউ। যাই, এখন কণিকা দিদির পিঠাগুলো খেয়ে আসি। টুনি চুপি চুপি কণিকার রান্নাঘরে যায়, আর কণিকা ঘরে না থাকায় এই সুযোগে টুনি সবগুলো পিঠা খেয়ে বাহিরে বেরিয়ে আসে। আর তখনই মিনু আসে আর টুনিকে দেখে বলতে থাকে, বৌমা, তুমি কণিকার রান্নাঘরের কাছে কি করছো, তোমাকে কতক্ষণ থেকে আমি ডাকছি, চলো বাড়িতে চলো। মিনু টুনির হাত ধরে যেতে থাকে।
এদিকে কণিকা রান্নাঘরে পিঠা না দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। মিনু কণিকার চিৎকার চেঁচামেচি শুনতে পায়। টুনির এমন আচরণ মিনুর একদম ভালো লাগে না। পরের দিন সকালে মিনু টুনিকে একটা ব্যাগ দিয়ে বলে, বৌমা আমার পা দুটো বড্ড ব্যথা করছে, বাড়িতে রান্নার কিছুই নেই বৌমা, তাই বলি কি তুমি আজকের বাজার থেকে সবজি কিনে আনো তো। মিনুর কথা শুনে টুনি ব্যাগ হাতে নিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে টুনির চোখ পড়ে যোগ্য কাকের মিষ্টির দোকানের দিকে। ওরে বাবা কত মিষ্টি, আমার জিভের জল তো আর হার মানছি না, দোকানে কেউ নেই, আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাই না। টুনি এদিকে ওদিকে তাকিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে আর টপাটপ মিষ্টিগুলো খেয়ে শেষ করে দোকানের বাইরে বেরিয়ে আসে। এমন সময় যোগ্য ওখানে আসে আর দোকানে মিষ্টি না দেখে টুনিকে বলে, এই এই কে তুই, তুই এখানে কি করছিস, আর আমার দোকানের মিষ্টিগুলো সব কোথায় গেল, নিশ্চয় তুই সব মিষ্টি খেয়েছিস তাই না, তোর সাহস তো দেখছি কম নয়। আরে দাদা কি বলছো এসব, আমি কি পেটুক নাকি যে তোমার দোকানের সব মিষ্টি খেয়ে ফেলবো, একটা কুকুর এসে সব খেয়েছে, আমি তো এখানে দাঁড়িয়েই আছি আর তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি আর তুমি আমাকে দোষ দিচ্ছ, সবাই আর এমনি বলে না এই জগতে ভালো ভাত নেই। টুনি একটু রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। আমাকে টুপি পরানো, দাঁড়া তোর শাশুড়িমাকে গিয়ে সবটা বলে দিব, আমি আমার দোকানের মিষ্টি চুরি করে খাওয়া বের করছি। পরের দিন যোগু মিনুকে টুনির কথাগুলো সব ফুলে বলে। সব শুনে মিনু তার ঘরে একা একা ভাবতে থাকে আর বলতে থাকে, আমাকে অন্যের কথায় বিশ্বাস করা যাবে না, আমাকে নিজের চোখে দেখতে হবে যে আমার টুনি বৌমা পেটুক নাকি, হ্যাঁ আমাকে নিজের চোখে দেখতে হবে। মিনু টুনিকে হাতে নাতে ধরার জন্য মাংস পোলাও বিরিয়ানি রান্না করে আর টুনিকে বলে, টুনি বৌমা রান্নাঘরে মাংস পোলাও বিরিয়ানি রান্না করা আছে, তুমি একটু দেখে রেখো তো, আমি একটু কণিকার বাড়ি থেকে এক্ষুনি আসছি কেমন। এই বলে মিনু চলে যায় আর টুনি সাথে সাথে রান্নাঘরে গিয়ে খাবারগুলো খেতে থাকে। আর টুনি খাওয়ার মাঝে মিনু ওখানে চলে আসে আর টুনি মিনুকে দেখে বলে, মা আপনি এখানে, আপনি না চলে গেলেন। শোনো বৌমা ওটা আমার একটা বাহানা ছিল, আসলে তুমি যে পেটুক সেটা দেখার জন্যই তোমাকে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু বৌমা তুমি আমাকে তোমার বেশি খাওয়ার কথা আগে কেন বলনি, হ্যাঁ। মিনুর এমন কথা শুনি টুনি ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। মা আমার পেটুকগিরির কথা শুনে যদি আপনি আমাকে দাঁড়িয়ে দেন সেই জন্য ভয় আমি বলিনি মা, দয়া করে মা আপনি আমাকে দাঁড়িয়ে দিবেন না, আমি আর এত বেশি কখনোই খাবো না। বৌমা তুমি পেটুক হও আর যাই হও, তুমি তো এবারের বউ, যেহেতু তোমাকে ছেলের বউ করে নিয়ে এসেছি তাহলে আর কি করব বলো, আর তুমি শান্ত হও মা, আমি তোমাকে তাড়িয়ে দিব না, আর সেটা একটা শর্তে জানো, শোনো তুমি আর কারো বাড়ির খাবার চুরি করে খাবে না, আর আজ থেকে তুমি কম করে খাবার খাবে কেমন। আচ্ছা ঠিক আছে মা, আমি আপনার শর্তে রাজি, আজ থেকে আমি কম খাবো। এরপর থেকে টুনি তার শাশুড়িমার কথা মতো কম খেতে শুরু করে আর ওরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।